হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমিমা কাজী। এখানে দেখো আদা রসুন আমি ছিলে নিয়েছি, তো এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, তো এটাকে আমি বেটে নেব। আর আমার লাঞ্চ বানানো হয়ে গেছে, আর আতিবাহানাপো স্কুলে চলে গেছে, আর আমার মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তো আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিলো, তো আমি আদা রসুনটা ভাবলাম চলো বেটে নিই, কারণ আমি একবারে কয়েক মানে এক সপ্তাহ বেটে রেখে দিই, তো ওটাই আমি করছি এখানে। আর আমি আদা রসুন বাটার সাথে আমি ধনে জিরে গোল এগুলো সব কিছু দিয়ে একসঙ্গে মানে আমি এইভাবেই বাটি। এইখানে দেখো আমি ধনেটাও দিয়ে দিচ্ছি, তো যেরকম আদা রসুন থাকবে সেই পরিমাণে ধনে আর জিরে গোল এগুলো সব দিয়ে আমি একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে এটাকে বেটে নেব। আর আমি এরকম বেটে রেখে দিই যে এক সপ্তাহ বা 15 দিন আমার ভালোভাবে চলে যায়। এখানে দেখো জিরে গোলটাকেও ধুয়ে আমি একসঙ্গে দিয়ে দিলাম। আর দেখো আমার আদা রসুন বাটাটা হয়ে গেছে, এবার এটা আমি স্টোর করে নেব। আমি এগুলোকে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে ফ্রিজে রেখে দিই। দেখো এখানে আমার একটা কন্টেনার ফুল হয়ে গেছে, আর একটা কন্টেনারে রেখে দিয়েছি, আর যেটা জারে লেগেছিলো সেটাকে আমি পানি দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি, ওটা আগে ইউজ করে নেব। আর এখানে দেখো আমি ডোর লক করে দিচ্ছি, আর আমার কাজ তো কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি যাচ্ছি ডক্টরের কাছে। আতিফের পাপার শরীরটা ভালো যাচ্ছিলো না, তো আজকে ডক্টরের কাছে যাওয়ার ছিল, তো আমি তাই বেরিয়ে পড়েছি ডক্টরের কাছে যাব বলে, ও আর আমি যাচ্ছি। আর এখানে দেখো আমরা চলে এসেছি ডক্টরের চেম্বারে, আর আমরা এখানে বসে ওয়েট করছি, ভিতরে একটা পেশেন্ট আছে, তো ওনার হয়ে গেলেই তারপরে আমাদের নাম্বার। আর এখানে দেখো আমরা ভিতরে চলে এসেছি, এখন এবার ডক্টর ওনাকে চেক করে নিচ্ছে, তারপরে আমি তোমাদের সাথে কথা বলবো। আর দেখো আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের কিছু টেস্ট করতে দিয়েছি। আর এখানে দেখো আমরা টেস্ট ল্যাবে এসেছি, যে টেস্টগুলো যেগুলো দিয়েছে ওগুলো কখন আসতে হবে, যে খালি পেটে আসতে হবে বা কিছু, ওগুলো জানার জন্য। তো আমাদের ওগুলো জানা হয়ে গেছে, আর আমরা এবার বাড়ির জন্য বেরিয়ে পড়েছি, আর ডক্টর টেস্টের রিপোর্ট দেখে তারপরে মেডিসিন দেবে। আপাতত এখন একটা মেডিসিন দিয়েছে। আর দেখো আমরা বাড়ি এসে গেছি। কালকে আসার পর আর কিছু ভিডিও বানাতে পারিনি, তো আজকে হচ্ছে নেক্সট মর্নিং, তো নেক্সট মর্নিংয়ে আমি কিচেনে আতিফাহান আবদের জন্য টিফিন আর ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। তো আজকে ওদের টিফিনে আমি দেবো চাউমিন, আর ব্রেকফাস্টে ওদের ওটস দিয়ে দেব। তো এখানে আমি ওগুলোই বসে দিয়েছি, চাউমিনটাও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমার ডিম ভাজাটা হয়ে গেছে, আর চাউমিনটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আর ওরা বেশি তো ভেজিটেবলস খায় না তো চাউমিনে, তাই ওরা শুধু ডিম দিয়ে ওদেরকে আমি করে দেব। আর এখানে দেখো পিজা সসটা আমি দিয়ে দিচ্ছি। চাউমিনে পিজা সস বা শেজওয়ান সস দিলে চাউমিনের টেস্টটা আরও বেড়ে যায়। আর এবার আমি চাউমিনটা দিয়ে দেব। আর এখানে দেখো আমি ভিনিগার দিয়েছি, তো ওটা আমার স্যুট করা হয়নি। আর এখানে ডিমটাও দিয়ে দেব, আর একটু সয়া সস আর টমেটো কেচাপ। এবার দেখো সবগুলোকে ভালো করে মিক্সড করে নেব। আর দেখো আমার চাউমিন বানানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব।
আর এখানে দেখো ওদের ড্রেস ঠিক করে দিচ্ছি। তো এখানে এটা আতিফের ড্রেস দিয়ে দিলাম, আর এখানে এটা আহানাফের। তো কালকে ধোয়া হয়েছিল আর গোছানো হয়নি, তো এই অবস্থা হয়ে আছে। তো এটা আহানাফের। আর এই দিকে দেখো আমি টিফিনগুলো ওদের চাউমিনগুলো ওদের টিফিনে দিয়ে দিলাম, ওদের টিফিনও প্যাক করা হয়ে গেল আমার। আর ওরা এক্সট্রা করে সস নেয় বলে ওদের আমি দুটো এই পাউচ এরকম ধরা দু ভাইকে দিয়ে দিলাম, যে পাউচগুলো ওরা ওখানে নিয়ে তো যে যেমন পারবে মানে মিক্স করে নেবে। আর ওর সঙ্গে একটা করে ফোক দিয়ে দিয়েছি দুজনকেই। আর এখানে দেখো এদের ওয়াটার বোতলগুলো দিচ্ছি, ওটা আতিফের, এটা আহানাফের। আর এখানে দেখো আমি আহানাফকে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। চুপচাপ তাড়াতাড়ি খাও। হ্যাঁ না, আজকে আজকে টিফিনে কি আছে বলো তো? কি জানি আছে, খুলে যাচ্ছিস? হ্যাঁ আসছে। আর ওরা স্কুলে চলে গেছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমি চলে এসেছি এখন লাঞ্চ বানাতে। তো আজকে আমি লাঞ্চে বানাবো যে চুনো মাছ। তো এখানে তাই আমি পেঁয়াজটাকে লাল হতে দিয়ে দিয়েছি, আর এখানে চুনো মাছগুলোকে ভাজা হয়ে গেছে। আর এবারে আমি একসাথে দিয়ে দেবো। দিয়ে দেখো ক্যামেরায় পুরো ভাব লেগে কী অবস্থা। তো আমি এবার এটাকে রান্না করে নেব। আর দেখো এখানে আমি কষিয়ে নিচ্ছি। আর দেখো এক হাতে রান্না করলে যা হয়, এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে রান্না করছি, তো আমার হাঁড়ি চুলো থেকে পড়ে যাচ্ছিল। আর দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চুনো মাছটা এইরকম থাকবে। আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো। দেখো আমি এখন থ্রেডিং করালাম, পুরো এখান পুরো লাল হয়ে গেছে, ফুলে গেছে আইব্রো আর আপার লিপ চেঞ্জ করিয়েছি। অনেকদিন হয়ে গেলো করানো হচ্ছিল না, এইসবে করে গেছে, কি লাল হয়ে গেছে, অ্যালার্জি বেরিয়ে গেছে। আর এখানেই ভিডিওটা এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।